क्योंकि वह मौत की যা ভেবেছিলাম তা তো নয়। বিষয়টা হচ্ছে কি যে বাংলাদেশের তরুণ সমাজ এটা বিশাল বিপদের সম্মুখীন হতে যাচ্ছে ভবিষ্যতে। ঢাকাই সিনেমার আলোচিত চিত্রনায়িকা পরিমনির ক্যারিয়ারে শুরু থেকেই সমালোচনা লেগেই রয়েছে। তার কর্মজীবন ও ব্যক্তিজীবনে বিতর্ক পিছু ছাড়েনি কখনো। কোনো কিছুতেই লোকলজ্জা গায়ে মাখেননি এই নায়িকা। তাই তো একের পর এক সমালোচনার জন্ম দিয়ে চলেছেন তিনি। মাদক মামলায় মাসখানেক হাজতে থাকার পর মুক্ত হয়ে এবার জ্বলন্ত সিগারেট হাতে অর্ধ উলঙ্গ ছবি পোস্ট করেছেন তিনি, যা নিয়ে নতুন সমালোচনা সৃষ্টি হয়েছে। ছবিটি প্রকাশের পর মুহূর্তেই সামাজিক যোগাযোগ মাধ্যমে তা ভাইরাল হয়ে পড়ে। দেখা যাচ্ছে ভাইরাল হওয়া ছবিতে হাতে সিগারেট রেখেছেন পরিমনি, অথচ ক্যাপশনে লিখেছেন সিগারেট ইনজুরিয়াস টু হেলথ। পরিমনির এই ছবি শেয়ারের বিষয়টি সহজভাবে নেননি সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তানজিম আহমেদ সোহেল তাজও। তিনি পরিমনির সিগারেট খাওয়ার সংবাদের স্ক্রিনশট নিয়ে ফেসবুকে লিখেছেন, একজন তারকার কাছ থেকে এরকম অশোভন আচরণ কাম্য নয়, আমাদের ছেলে মেয়েদের উপর নেতিবাচক প্রভাব ফেলবে। এভাবে একজন দায়িত্বশীল ব্যক্তি হিসেবে সোহেল তাজের প্রতিবাদের ভাষা ভদ্র, তবে এর বাইরে যারা আছেন তাদের প্রতিবাদের ভাষা শুনলে হয়তো পরিমনির মরে যেতেই ইচ্ছে করবে। ইতিমধ্যে তা আচো করেছেন এই নায়িকা, যার কারণে তিনি ফেসবুকের কমেন্ট অপশন এখনো অফই রেখেছেন। কে তুই? আমি তো বলেই দিলাম সুপারস্টার। শিওর করছেন তো? আপনিই তো বড় সুপারস্টার। শাহরুখ খানও এক সিন করে 20 লাখ টাকা পায় নাই। আরে ভোদাই, এই ঘরে ভিতরে বইয়া এডি কইস না।